আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আর সেই পর্বটি হচ্ছে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কবল থেকে বড় ধানের বীজতলার চারা রক্ষার অসাধারণ কৌশল নিয়ে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কবল থেকে বড় ধানের চারা রক্ষার যে কৌশলগুলো আছে, চলুন এক এক করে আমরা সবগুলো জেনে নিই। এক নম্বর হচ্ছে, প্রতিদিন সন্ধ্যার সময় বীজতলায় সেচের পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে এবং পরদিন সকালবেলায় পানি বের করে দিতে হবে। অথবা রাতের বেলা বড় ধানের বীজতলার উপরে সাদা পলিথিন দিয়ে খুঁটি বা কঞ্চির সাহায্য ছাউনির মতো করে ঢেকে দিতে হবে। পরের দিন সকালে রোদ দেখা দিলে পলিথিন বা কলার পাতা ছাউনি ছড়িয়ে ফেলতে হবে। চারা গাছে সূর্যের আলো লাগার ব্যবস্থা করতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দুই নম্বর হচ্ছে, বীজতলার চারা যদি হলুদ হয়ে যায় তাহলে প্রতি এক শতক বীজতলার জন্য 200 গ্রাম ইউরিয়া ও 400 গ্রাম জিপসাম উপরে প্রয়োগ করতে হবে। বীজতলার চারা যদি পাতা ঝলসানো রোগে আক্রান্ত হয় তাহলে সকালবেলায় রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দিতে হবে এবং বীজতলায় প্রতি এক শতকের জন্য 50 গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করতে হবে। এ সময় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না এবং সেচের পানি বের করে দিতে হবে। এক সপ্তাহ পর আবার সেচ দিতে হবে। অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায়, কাজেই এই অবস্থায় বীজতলায় ছাই ছিটাতে পারলে সবচেয়ে ভালো হয়। বীজতলা থেকে চারা তোলার এক সপ্তাহ আগে অনুমোদিত হারে কীটনাশক প্রয়োগ করতে হবে, এতে বীজতলার চারা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। বীজতলার চারাকে রোগমুক্ত রাখার জন্য ম্যানকোজে প্লাস মেটালেক্সিল এই গ্রুপের ছত্রাকনাশক এবং ইমিডাক্লোরপেট গ্রুপের কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে রোগ ও পোকার হাত থেকে চারা রক্ষা পাবে। বীজতলা সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ফসলের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।